আল্লাহ তালা পক্ষ থেকে আল্লাহর রসুল আমাদেরকে বললেন যে আমি তোমাদের জন্য সুন্নত নামাজ হিসাবে সলাতু তরাউ সেখানে অতিরিক্ত কিছু নামাজকে যুগ করে দিলেন আর সেই নামাজের ব্যাপারে রসুল ইসলাম হাদিসে বললেন মানকা মা রমাদান ইমানিস যে ব্যক্তি রমাদানের রাত্রে খিয়াম করবে নামাজে দাঁড়িয়ে যাবে সলাতু তারাউ আদায় করবে সলাাতুতাহাজুদ পড়বে নাওয়াফিল পড়বে এক্সট্রা কিছু নামাজ পড়বে ও ফিরাল হুম তার পিছনের সমস্ত গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তো আমাদের এই প্রিপারেশনের একটা বড় উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্য হল কি যে এই রমাদানের যে লক্ষ্য উদ্দেশ্য জানা এবং তা হাসিল করার জন্য আগের থেকেই আমাদেরকে রেডি হওয়া যেমন এই প্রিপারেশনের প্রথম যে বিষয় যেটা সেটা হইলোয়া সাদা আল আজম বিল চাজম ফার্ম ইনটেনশন যে এই রমাদান যাতে এমন হয় যে আমি যেন রমাদানের একটি মুহূর্ত এমন আমার না যায় যে আমি গাফলতির মধ্যে ছিলাম আমার অবহেলায় চলে গেছে কারণ রমাদানের প্রতিটি মুহূর্ত হয় আমি কোনো ইবাদত করবো না হয় আল্লাহ তালা আমাকে রেস্টের সুযোগ দিয়েছেন যদি রেস্ট করা হয় আমি রেস্ট করব। কিন্তু কোন অবস্থায় রমাদানের একটি মুহূর্ত যাতে ব্যথা না যায় যাতে কোনো গুনাহের মধ্যে না লাগে এই জন্য আগের থেকে আমাকে এই ব্যাপারে রেডি হওয়া ফার্ম ইনটেনশন করা